হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ভগবানেরা তোমাদের আশীর্বাদে আজকের ভিডিওটা একটু বড় হবে তোমরা একটু কষ্ট করে দে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদেরকে সময়ের অভাবে ভিডিওগুলো ঠিক সময়তে আমি তোমাদের কাছে পৌঁছাতে পারছি না একটু সময় করে নিই তোমাদেরকে ঠিক টাইমে টাইমে ভিডিওগুলো আপলোড করে দেবো এই ভিডিওটা ছিল আমার বাড়ির লক্ষ্মী পুজোর ভিডিও তো অনেক দিন হয়ে গেছে তারপর ভিডিওটা একটু সময় যখন পেলাম এডিটিং করতে বসে পড়লাম চলো আজকে আমার বাড়ির লক্ষ্মী পুজোটা তোমাদেরকে শেয়ার করব। আমি এখন চলে যাচ্ছি বেলপাতা তুলসী পাতা আর দুর্বা তুলতে আগের দিন থেকে ভিডিওটা আমি শ্যুট করে রেখেছি তার কারণ সকাল সকাল বলে যে ঠাকুর মশাই আসবে কি করে একা হাতে সামাল দেব তাই ভিডিওটা আগে থেকে আরও একটা কারণ আছে যেহেতু পূর্ণিমা পড়ে যাচ্ছে পূর্ণিমাতে তো আর তুলসী পাতা তুলতে নেই তাই আগের দিনকে বেরিয়ে পড়েছিলাম এই দু এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য পর আমি ওইদিকে দিকে সব কাজগুলো মিটিয়ে রেখে বাড়ির দিকে চলে আসলাম বাড়িতে এসেই মহারাজকে বললাম দুটো নারকেল কেটে দিতে তো মহারাজকে যেই বলা তো সেই কাজ নারকেল দুটো কেটে দেওয়ার সাথে সাথে এখানে দেখো আমি বসে পড়েছিলাম নারকেল দুটো কুড়তে কারণ আমাকে এখন বানাতে বসতে হবে নাড়ু তাই আমি নারকেলটা আগের দিন থেকে কুড়েই এই জোগাড়গুলো করে রাখছিলাম তার কারণ ওই যে বললাম না কালকে সকাল সকাল ব্রাহ্মণ ঠাকুর আসবে তো কালকে সকাল সকাল মানে অনেক সকালবেলা ঠাকুর মশাই আসবে বলে গেছে সকালবেলা সাতটার সময় আসব তো তার জন্য আগে থেকে মানে আমি তার আগের দিন থেকে ভিডিওগুলো শ্যুট করে রেখেছি আর আগের দিন থেকে আমি সব জোগাড় জাতি মানে আমার কিছুটা কাজ আমি আমার এখানে কিন্তু দুটো নারকেলই কোড়া হয়ে গেছিলো নারকেলটা কোরার সাথে সাথেই দেখো আমি নতুন কড়াইতে চাপিয়ে দিয়েছিলাম আর এখানে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দেখো নিচেটায় একটু ধরে মতন গিয়েছিল যাই হোক এখানে কিন্তু সুন্দর একটা স্মেল বেরিয়েছিল তারপর আমি এখানে কড়াইতে বসিয়ে আমার ওখানে হয়ে গিয়েছিল আর আমি এখানে দেখো চলে এসেছিলাম আলপনা দিতে আর এখানে যেখানে আমি ঠাকুরটা রাখবো সেখানটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম পরিষ্কার করার পর এখানটা কিন্তু আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম তোমাদেরকে বললাম যেহেতু সকালবেলা ঠাকুর মশাই আসবে তো সেহেতু আমাকে আগের দিন থেকেই সব তোরজোরটা করে রাখতে হবে মানে কিছুটা আমি এখানে তিনটে ইট বসিয়ে নিয়েছিলাম ইটের মধ্যে কিন্তু একটা কাগজ দিয়ে দিয়েছিলাম যাতে না ইটটা দেখতে পাওয়া যায় মাতার বুদ্ধিটা কেমন ছিল বলো দেখো আমি এখানে ইটটা উল্টে নিলাম মানে উল্টে নেওয়ার পরে এখানে কাগজটা ভালো মতন করে এখানে কাগজটা আমি ভালো করে সেট করে নিলাম যাতে না ইটটা দেখতে পাওয়া যায় তার জন্য তারপরে আমি এখানে দেখো সুন্দর করে চারিদিকে কাগজগুলোকে মুড়ে মুড়ে দিচ্ছিলাম তারপরে এখানে দেখো চলে আসলাম খড়ি মাটি দিয়ে আলপনা দিতে আমি কিন্তু বাপের বাড়িতে আলপনা দিতাম ওই যে আতপ চালকে ভিজিয়ে তুলো দিয়ে সুন্দর করে আলপনা দিতাম এখানে একটা আমি তুলি ব্যবহার করছি আর এখানে খড়ি মাটিটা নাহলে হাতের সাথে একদম লেগে যাবে তার জন্য একটা তো চলো এখানে আলপনাটা শুরু করলাম যেমন পারি তেমন করলাম দেখো নিজের মন থেকে আমি একটা ডিজাইন মনে করলাম আর করে ফেললাম তো কেমন হয়েছে তোমরাই বলো আমার কিন্তু মোটামুটি লেগেছে খুবও ভালো লাগেনি আবার খুব খারাপও হয়নি আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আলপনা কিন্তু আমার এখানে দেওয়া শেষ হয়ে গেল তো দেখো তো আলপনাটা কেমন হয়েছে ওই যে বললাম আমার একটু মোটামুটি লেগেছে বেশ ভালোও লাগেনি আবার বেশি খারাপও লাগেনি আমার মোটামুটি লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মহারাজকে আমি আনতে বলেছিলাম লক্ষ্মী পুজোর জন্য সরঞ্জাম তো মহারাজ আমাকে সব কিছু এনে দিয়েছিল ফল থেকে শুরু করে যা যা সরঞ্জাম লাগে আর কি সব কিছুই এনে দিয়েছিল আগের দিনকে যেহেতু বললাম না সকালবেলা ঠাকুর মশাই আসবে তার জন্য সব জোগাড়টা আমি আগের দিনকে অনেকটা এগিয়ে রেখেছিলাম গুড মর্নিং আবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম ঘড়ির কাঁটায় কিন্তু এখন বেজে গেছে সকাল ছটা আর আমি উঠে পড়েছিলাম আর এখান থেকে দেখো কাজে হাত লাগিয়ে দিয়েছি বাড়িতে যেহেতু পুজো সেহেতু বাড়ির আশিবাসি সমস্তটা সামলাতে হবে সেহেতু আগের দিন ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম পুজোর কিছু কাজকর্ম এগিয়ে রেখেছি তাই সকালে একটু কাজটা কম আছে আর আমাদের বাড়ির গ্রামের মানে বাড়ির বউ মেয়েদের কিন্তু সকালবেলা এই বাসি আসি সব কাজ কিন্তু সামলাতে হয় তো চলো আমার সকালে তো বাসি আসি সব কাজ সারা হলো এখন ঘড়ির কাঁটায় কিন্তু বাজে সকাল সাতটা কিন্তু ঠাকুর মশাই দেখো এখনও আসেনি কিন্তু আমারই ভালো হয়েছে কেন তো আমার যেহেতু এখনও কাজটা মেটেইনি এখানে দেখো পরিষ্কার করে বাসন কোষণগুলো আবার পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছিলাম তো যেহেতু ঠাকুর মশাই আসেনি আমি এখানে একটু বসিয়ে দিয়েছিলাম তো আমি এখানে বসিয়ে দিয়েছিলাম দেখো সুজি এখানে সুজিটা নাড়াচাড়া করছিলাম করতে করতেই যে আমার প্রতিটা বাড়ি এরকমই হয় যখন সামনে দাঁড়িয়ে থাকি আমার রান্নাটা হতে চায় না তো একটু যখন অন্যদিকে চলে যায় আমার এখানে পুড়ে যায় তো এখানেই দেখো তোমাদের প্রমাণটা দিয়েই দিলাম যাই হোক এখানে দেখো কথা বলতে বলতে সুজিটা কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেল আর ঠাকুর মশাই কিন্তু একটুখানি পরেই চলে আসবে আমি কিন্তু সুজিটাই তোমাদেরকে দেখালাম এর সাথে কিন্তু করেছিলাম শাক ভাজা লুচি কিন্তু সবটাই করেছিলাম তোমাদেরকে আর শেয়ার করতে পারলাম না তার কারণ সবটা ভিডিওর মধ্যে একা হাতে তো আর সামাল ঠাকুর মশাই আসার আগে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি মা লক্ষ্মীটাকে নামিয়ে নিয়ে বসিয়ে দিয়েছিলাম এই বছরটা নিয়ে আমার ঘরের লক্ষ্মীটা তিন বছর পুজো হচ্ছে তাই এবছরে আর পাল্টায়নি যখন যেহেতু তিন বছর পূর্ণ হচ্ছে তিন বছর পরেই মা লক্ষ্মীটাকে পাল্টাবো তো পরের বছরে ইচ্ছা আছে সুন্দর করে আরও বড় করে একটু পুজো করব তোমাদের মাঝে যদি আমি আবার থাকি তাহলে কিন্তু পরের বছরের পুজোটাও তোমাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করব। আর শোনো তোমরা আমার কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর কোন তারিখে তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সুন্দর করে একটা কমেন্ট করে বলো যে তুমি আমার ভিডিওটা কোথা থেকে দেখছো ঠিক আছে এখানে কিন্তু দেখো কথা বলতে বলতে আমার সব জোগাড় কমপ্লিটও হয়ে গেছিলো আর এখানে কিন্তু দেখো ঠাকুর মশাই চলে এসেছিলো এখন কিন্তু ঘড়ির কাঁটাই বাজছে সকাল আটটা ঠাকুর মশাই আসার কথা ছিল সকাল সাতটাতে তো আর যতটা দেরি এসেছে আমারও কিন্তু ভালো হয়েছে তার কারণ কেন বলতো তোমাদেরকে তো দেখালাম পুরো কাজকর্মটা আমার মিটিয়ে উঠতে একটু দেরি হচ্ছিল তো এখানে দেখো সকাল আটটা বাজে তো ঠাকুরমশাই চলে এসেছিলো আর এখানে পুজো আরম্ভ করে দিয়েছিল আর এই ঠাকুরমশাই সকাল সকাল আসার কারণ হচ্ছে ঠাকুরমশাই আরও অন্যান্য জায়গায় পুজো করতে যায় আর রাত জেগে আছে যেহেতু আমাকে বলেছিল সবার আগে তোমার বাড়িতেই পুজো করে দেবো তো আমি আমি কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এসে অনেক কিছু পেয়েছি তোমাদের মতন ভালো ভালো বন্ধু পেয়েছি দাদা পেয়েছি দিদি পেয়েছি ভালো একটা সুন্দর পরিবার পেয়েছি এই পরিবারটা যেন আমার যতটা দূর আমি এগিয়ে নিয়ে যেতে পারবো ততটা দূর এগিয়ে নিয়ে যাবো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে বামন ঠাকুরকে কিন্তু অনে পূজো প্রায় শেষের পথে তো চলো ঠাকুর মশাই পূজোটা তোমরা একটু শোনো ভয় নিবারণ কামনাত্রয় শাস্ত্র ব্যাস বনি সিদ্ধি লাভ কামনয় ধন ধানাদি সিদ্ধি লাভ কামনয় দুর্গ বর্গ সিদ্ধি লাভ কামনায় শ্রী শ্রী দিবতু দেবায়ো সমন্নায়ম শ্রী লোকদেবৈ পূজা পুন্নাম কোড়িষমি ওম মঙ্গলাম ভগবান বিষ্ণু মঙ্গলাম গুরুবাদিয়াম ঠাকুর মশাই তো পুজো করা শেষ হয়ে গেল ঠাকুর মশাই দেখো এখানে চলেও গেছে আমি কিন্তু আমি কিন্তু ভিডিওটা পনেরো থেকে কুড়ি মিনিটের পর থেকে আবার শুরু করেছিলাম তো এখানে দেখো ঠাকুর মশাই চলে যাওয়ার পরে মানে আমার পুজোর পরে ঠাকুরটা কত সুন্দর লাগছে মানে খুব সুন্দর লাগছে এবারে কিন্তু আমার বেশ ভালো লাগছে তোমাদের আমার বাড়ির পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দাও আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে তোমরা কীরকম ভিডিও রিলেটিভ দেখতে চাও একটু করে কমেন্ট করে জানাও এরপরে কিন্তু একটা সুন্দর ভিডিও আসছে তোমাদের জন্য শুধুমাত্র তোমরা দেখার জন্য চ্যানেলটা যারা 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 এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে ফলো করো এখনো পর্যন্ত আমাকে বন্ধু করনি অবশ্যই তোমরা চ্যানেলটাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে ফলো করে দাও তো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে